Waalaikumsalam. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما هذه الحياة الدنيا إلا متاع الغرور. قال النبي صلى الله عليه وسلم: القرآن على حجة لك أو عليك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے. اے نار کے منندے تمہیں ہی دل تو بہت ہے. اے نار کے منندے تمہیں ہی دل تو بہت ہے. سورج نے دیا اپنے شعاعوں کو یہ پیغام. سورج نے دیا اپنے شعاعوں کو
दुनिया है अजब चीज को भी सुबहों को भी शर्म दुनिया है अजब चीज को भी सुबहों को भी शर्म दुनिया में हो दुनिया का तलब गारे नहीं हो दुनिया में हो दुनिया का तलब गारे नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दम गाफ़िल ज़ा शाह नवाशी एक चश्मे ज़दम गाफ़िल ज़ा शाह नवाशी शायद के नगा है कुन दागा है नवाशी शायद के नगा है कुन दागा है नवाशी सबाई दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله ঐতিহ্যবাহী চণ্ডীগাছা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় গুরুস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আসার বসার এবং দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে দিল খুলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় চুরি হয় চুরি সবাই কইল এত বিশ্বাস সব জায়গায় নাই আচ্ছা যে চুরি করে তারে কি কয় আসতে কইছি নাকি আপনাদের এলাকায় দুলাভাই কয় চোরের আওয়াজ আসতে হয় না জোরে হয় জোরে ভুলে জোরে কথা বুঝে না যে কি যে বুঝে না এটা বুঝে না চোরের আওয়াজ আসতে হয় কারণ কি কারণ জোরে কথা বললে তো ঘরে খেয়ে যাবে কথা কথা ঠিক কিনা আমরা মুসলমানের জাতি কোন চোরের জাতি নয় আমাদের আওয়াজ হবে মুসলমানের মতো কোন চোরের মতো না কথা কথা ঠিক কিনা শোনেন বুঝা কথা বলে
আমার ভাষা বুঝেন আপনারা? এক বক্তায় বস করে ওয়াজ করতেছে, বক্তায় কে কে জাহান নামে যাবে না তো না, এক মুরব্বী ঘুমের হাত নেই, পাবলিক কিছু আছে না ঘুমায়, জুমার দিন মসজিদে গেলে দেখবেন হুজুরে বয়ান কইলে মসজিদ ভেঙে গেছে আর ওই পাপি বয়া বয়া ঘুমায়, আছে না নাই? বক্তায় বয়ান করতেছে কে কে জাহান নামে যাবে না তো না, এক মুরব্বী ঘুমের তুলতে হাত নেই, বক্তায় হাসে শ্রোতায় হাসে, কি রে ব্যাপার, কি হাসে কে? ওই লোকটা তো বোকা হয়ে গেছে, আপনি না বোকা হইতেন না, কি ব্যাপার হাসে কেন? বক্তায় জিজ্ঞাসা করছে কি ও সাজা হাত উঠালেন কে? হুজুর আপনার না উঠাইতে কইছি, আমি তো কইছি কে কে জাহান নামে যাবে না, আপনার নাম কে জাহান নামে যাবে নি তো দূর মিয়া ইচ্ছা করে কোথা খাই গেল, কথা বুঝলেন? তাহলে হাত যে উঠাইলেন, আমি তো জানি হুজুররা বাবা কোথায় কোথায় বুঝছেন, এরপরে হাত উঠাবেন, কথাটা বুঝার পরে হা অথবা না বলবেন, পারব ইনশাআল্লাহ, এখন বলেন কে কে পারবো হাতটা উঠে আল্লাহ দেখা দেন, নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম, বুঝা গেল কিছু মুসলমান আছে হাত নামা, আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। এতক্ষণ আপনি না পোলাও আর খুরমা খাইছেন বুঝেন নাই, এখন খাবেন ডাই জানি না কেমন লাগে, আমার আগে তিনি বয়ান করছে আপনাদের এলাকার গৌরব নূহ আলম সাহেব খুব সুন্দর বয়ান করছে, আমি ওনার মধ্যে এত ভালো বয়ান করতে পারি না, তবে দোয়া করবেন যেন আল্লাহ এমন জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেয় যে কথার উপর আপনি এবং আমি শ্রোতা এবং বক্তা দুজনে আমল করতে পারি না আমি। রাত গভীর হয়ে গেছে প্রায় 11টা, অল্প কিছু কথা বলবো, কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন, কিসের কান আরো আসতে কোন দেখছেন বাঙালি জুড়ে বুঝতে পেলে আসতে আর আসতে পেলে গেছি, দিলের কান কিসের কান, এই কান দিয়ে যদি মনে হয় দিতে খেলতে বাইরে যাবো, আবার যাকো পর্দা একটু পাওয়ার বেশি এই পর্দার লোকে বাড়ি খাই টিপতে বাইরে যাব, অতএব এই কান দিয়ে শোনা যাবে না, শুনবো কোন কান দিয়া জুড়ে বলেন, রাগ করলে আমার আগে কোন আমার আবার তাও বের অভ্যাস আছে, আমার সাথে আওয়াজ দিবেন পারবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, আগে না পরে, মাহফিলের আগে নাকি মাহফিল শেষ এখন ইনশাআল্লাহ, আগে সুন্দর একটা গল্প কই শোনেন, একবার গাঁদা কিনতে বাজারে যায়, কি কিনতে গাধা কেনার জন্য বাজারে যাইতেছে, এক মুরব্বী জিজ্ঞাসা করতেছে এই মিয়া কই যাও, গাধা কিনতে যাই, গাধা কিনতে যাই কথাটা এমনি না গোয়া, যদি কইতা ইনশাআল্লাহ গাধা কিনতে যাইতেছি, ওই লোকে বলতেছে আমার পকেটে আছে টাকা বাজারে আছে গাধা, টাকা দিমু গাধায় দেয়া দিব ইনশাআল্লাহ বলার দরকার কি, ওই লোকে বাজারে গেছে সুরে মনে করেন গিয়া পকেট কেটে সব রয়ে গেছে, এখন তো তার মন খারাপ, টাকা ছাড়া কি গাধা দিবে কথা বলে দিবে, ওই লোকটা বাড়ির দিকে আবার রওনা দিছে, এখন ওই মুরব্বী আমার সামনে ধরা পড়ছে বলছে কি ও তুমি না গাধা কিনতে গেছিলা, তোমার গাধা কই, ওই ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, আগে না পরে, চুরি অজর করে তুমি নাকি আগে, আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমি, তোমার এসেন কেন আতোটা, এবারে বলি ঘুমাইছে দেখছি নি কার কথা, ওই যে কইলাম না কি যে বুঝে না এইটাও বুঝে না, বুঝছে কথা ভাবে পারবো ইনশাআল্লাহ, আমি যেই জায়গায় যাই আমার মাহফিল গুলা হয় ক্লাসের মতো, কিসের মতো জোরে বল না, ক্লাসের মতো, ক্লাস কেমন, উস্তাদ যখন পড়ায় তখন ছাত্ররা অর্থাৎ টিচার যখন পড়ায় স্টুডেন্টস যারা আছে সবাই কিন্তু মনোযোগ সহকারে পড়াগুলা ধরে, না বুঝলে কয় হুজুর বুঝি নাই বা স্যার ম্যাডাম বুঝি নাই বুঝায় দেন, কথা বলতে কি না, এটাও হচ্ছে বক্তা এবং শ্রোতা একটা ক্লাসের মতো, আমি যে কথাগুলো বলবো আপনারা বুঝছেন কিনা হা বা না বলতে হবে, পারবো ইনশাআল্লাহ, আমি কিন্তু প্রশ্ন করবো না পারলে ওই যে ছাত্র মতো কান ধরা কানা করা মুরব্বীর আবার কত বড় বেয়াদু দেখছেন আপনি কোন আমার ছোট জিনিস রাগ করছেন, হ্যাঁ রাগ করলে মাফ চাই, তবে অল্প কিছু কথা বলবো কথাগুলা আমলে নিয়ে সম্ভব, আর বলতে ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ,
আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে প্রেরণ করেছে, কিসের রূপে? মানুষ। যারা আছে সবাই মানুষ না অমানুষ? মানুষ। হ্যাঁ মানুষ। মানুষ না জি, এটা কথা কয় না মানুষ, তাই বলে যেরকম মানুষ না অমানুষ? মানুষ। এখন আসেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে হাজারো নিয়ামত দান করছে, করে নাই? অন্যদিকে তাকায় দরকার নাই, নিজের দিকে তাকা। এই যে দুইটা চোখ দিছে আল্লাহ, এটা কত বড় নিয়ামত! যার দুইটা চোখ নাই তারে গিয়ে জিজ্ঞেস করে দেখো, তোমার যদি একটা চোখ দেওয়া যায় তাহলে তুমি কি করবা? কইবো আজীবন আপনার গোলামি করবো। কথা বা ঠিকই। এই যে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দেখবেন পৃথিবীতে অনেক মানুষ এরকম আছে যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। অনেক মানুষ এমন আছে, মুখ আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, বোবা। অনেক মানুষ আছে, কান আছে, বয়রা কানে শোনে না। এই কানে কোনো দাম আছে? কথা বল। এখানে যারা আছে আমার বিশ্বাস এখানে কেউ অন্ধ নাই, অন্ধ হইলে দেখে দেখে আইতে পারত। এখানে যারা আছে সবার কানে কোনো সমস্যা নাই, কান ক্লিয়ার, পরিষ্কার। অন্যদা আমার কথাগুলো বুঝতো না, কথা বল ঠিক আছে। এই জবানটাও ভালো আলহামদুলিল্লাহ, কেন? কারণ জবান যদি ভালো না থাকতো শক্তি অত আদায় করতে পারতেন না। এগুলো কি আল্লাহর নিয়ামত না? জোরে কোন নিয়ামত কিনা? নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেব। নিয়ামত কি করে দিবে? আল্লাহ যদি নিয়ামত বাড়ায় দেয় আল্লাহ কোন লস হইব? আর কেউ যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তার নিয়ামতকে তো চিনাই নিবই, এমনকি তার জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। জুড়ে তো না অজুবি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন ভাই? নিয়ামত। কথা বল না, যারা কথা বলে আর আমাকে আরাম করছে, আল্লাহ কি দিছে? আরো জোরে নিয়ম। এখন আছেন আল্লাহ তাআলা যে হাজারো লক্ষাধিক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এর মধ্যে উত্তম নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। ঈমান, ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, ঈমানের কাজ করতে হয়। জোরে বল ঠিক। নাম রাখছে মুখলেসউদ্দিন, এখলাস বলতে নাই। নাম রাখছে ঈমান আলী, ওর মতো বেঈমান দুনিয়ার মধ্যে আর একটাও নেই। কথা বল ঠিক আছে না নাই? নিয়ামতে ঈমান সব থেকে দামি সম্পদ। কেমনে? যার ভিতর ঈমান নাই, আমি যদি আল্লাহরে বিশ্বাসে না করি আমি নামাজ পড়লে কবুল হইব না? যার ভিতর ঈমান নাই নামাজ পড়লে কবুল, রোজা রাখলে কবুল, যাকাত কবুল, সদকা দান হজ তাসবিহ বাকি দিয়ে কথা কয় না, মুখ ব্যথা করবো। বড় হলো এই পার্টি বেনামাজির পার্টি, তাই নিয়ে জোরে কর না কবুল হবে? তাসবিহ তাহলিল করলে কবুল হবে? কোরআন তেলাওয়াত করলে কবুল হবে? অল্প আমল করো এখলাসের সাথে, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাবে, ইমান থাকতে হবে তো। আর ইমান যেটার ভিতরে নাই, এটারে দেখতে যদিও মানুষের মতো দেখা যায় কিন্তু এটা মানুষ না, এটা মানুষ রূপী শয়তান। জোরে কথা ঠিক। এই ইমানের দাম কম না বেশি? বেশি। পাওয়ার লস নাকি ফুল? কেমন ফুল? দুঃখজনক হলো শব্দ, গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে 250 কোটি মুসলমান। কয়শো কোটি? 250 কোটি মুসলমান। আমি কিন্তু বয়ান করতেছি না, আপনাদের সাথে আলাপ আলোচনা করতেছি। জবাব যদি না দেন বয়ানে মজা পাইবেন না। 250 কোটি মুসলমান গোটা পৃথিবীর ভিতরে। আচ্ছা আপনারা কত দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তা যারা বন্ধ আছে? বাড়তাছে না? কেমনে বাড়তেছে? ওলামায়ে কেরামের বয়ান
এই যুবক আর যুবতী গুলো এক সময় হিন্দি গান দেখতো, এটি এখন প্রয়াণ শুনে তোরা এখন দেখবি না। এক সময় স্টেডিয়াম গুলা আর পার্ক গুলা লেডিস আর বন্ধিসে মিল্লা হয়ে থাকতো, আবার দেখেন তাবলিগের মেহনত দিন দিন মুসলমান সংখ্যা না বেড়ে যায় বাবু। দেখেন পরে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীর ভিতরে দিন দিন মুসলমানদের সংখ্যা কথা বলতে হবে বাড়তেছে। এরপরও দেখেন দিন দিন মুসলমানদের সংখ্যা যদিও বাড়তেছে কিন্তু দেখবেন গোটা পৃথিবীর ভিতরে যত মায়ের আর গোটাই মুসলমানদের খাইতেছে। কেন খাইতেছে? কেন? কারণ মুসলমানদের সংখ্যা বাড়তেছে ঠিক, খোদার কসম করে বলি নামে মুসলমান বাড়তেছে কামে না, ওরা তো ঠিক কিনা। এখানেও কিছু মুসলমান মুসল্লি এরকম আছে আজকে এসারে জামা পরে নাই, আপনাকে পেয়ে শরম দেব না, আছে না নাই? এসারে নামাজ তো দূরের কথা, পাঁচ অক্ত নামাজই পরে নাই, আইসে হুজুরদারে দেখবার লেগে যে প্রধান কর্তা দাওয়াত দিছে ইউটিউবে বয়ান শুনি দেখি এটা মোড়া নাসি কোন আছে না নাই? কিছু আছে দেখবার লেগে, কিছু আসছে শোনার জন্য মানার জন্য, যখন শুনবেন তখন জানবেন, তখন জানবেন তো মানবেন, যদি নাই শুনেন জানবেন কি, যদি নাই জানেন মানবেন কি, যেরকম আমার কথা বুঝেন রাখো লাগে কয়ে কি বলতেছিলাম। ইমানদার আজকে সাচ্চা খাঁটি ইমানদার নাই বললেই চলে, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে ঠিক, নামে নামে কামে না, এখন দেখবে না। তুমি কেমনে মুসলমান? আমার বাপ দাদা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই আছে না নাই? তুমি যে মুসলমান পারলে আরেকটা দলিল দেখো, হিন্দুরা গরু খায় না আমি গরু খাই, বোঝা গেল এটা গরু খাওয়া মুসলমান, এখন ঠিক কিনা? তুমি যে মুসলমান আরেকটা দলিল দেখো, নামাজ পড়েননিও হুজুর সাই রক্ত মুড়ি হজরটা উঠতে পারি না কেন? ওরে বাবা রে কি ঠান্ডা গো, আছে না নাই? ইমাম সাহেব যদি কোন কারণ বসত, সেও তো মানুষ, ইমাম সাহেবের ফেরেশতা না, কোন এক কারণ বসত মসজিদে যাইতে যদি না পারে, সেই লোকটা ঠিক মতো উজু করতে পারে না, খরচ কুসুর কারে করে এটাও জানে না, এই লোকটা তো ইমাম সাহেব আজকে মসজিদে আসে নাই। যত দোষ নন্দ ঘোষ হুজুর কো দোষ খুঁজা লাভ নাই, কথা বল ঠিক কি না? এরপর হুজুর কো দোষের অভাব নাই তো কেমনে? তো দেখবেন হুজুর যদি একটু ভদ্র মানুষের মতো আস্তে আস্তে হাঁটে ও দেখ খাওয়ায় কি খাওয়া না খাইছে লোক তারা, কথা বল ঠিক কি? আর যদি একটু তাড়াতাড়ি হাঁটে তো হুজুরের দাওয়াত তোমার আরেকটা আছে, যত দুনিয়ার দোষ সব হলো হুজুর কো, কথা বল ঠিক কি? মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? জোরে বন্না মিয়া, বাড়তেছে কিন্তু নামে কামে না, যদি কামে হইত আজকে আসারে জামাতে আপনাদের ওই মসজিদে গেছিলাম, মসজিদটা ভরে নাই অর্ধেক তো খিচুড়ির ব্যাগে, কষ্ট পায় না? আমি মনে করি এই এলাকার মধ্যে মানুষ কি কয়টা মুসল্লি আছিল কথা বল না, প্রত্যেকটা ঘর থেকে যদি একটা করে পূর্ণ যেত খোদার কসম করে কই এখানে একটা মসজিদ জায়গা হইতো না, অথচ সবাই মুসলমান দাবি করতেছে নামে না কামে, সব নামে কামে নাই। ভাই যান বুঝানোর জন্য কথাগুলো বলতেছি, কষ্ট নেবেন না, আমি কারো সন্তানের মতো কারো ছোট ভাইয়ের মতো কথাগুলা ভালোবাসার দৃষ্টিতে শুনবেন, জানার চেষ্টা করবেন, যখন জানবেন তখনই তো মানতে পারবেন, বুঝলে না? দেখবে আজকে সাচ্চা ইমানদার মুসলমান নাই বললেই চলে, যদি থাকতো তাইলে এই বাংলার জমিনে কোন নাস্তিক মুখটা মাথা উঁচা করে দাঁড়াইতে পারতো, আজকে যদি বাংলার জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মতো, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহের মতো, এরকম বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহের মতো, আব্দুল
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর মতো একজন সাচ্চা ইমানদার মুসলমান বাংলার জমিনে থাকতো, খোদার কসম করে বলি তার মুদের মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। কেন দাঁড়াইতেছে? ওই যে ইমানের দুর্বলতা, ফজর নামাজ ঠিক মতো পড়ে না, যদিও পড়ে ঘুমায়া ঘুমায়া আসে না নাই। একমাত্র ইমানের কারণে তাদের ইমান আমাদের মতো নর্মাল ছিল না, তাদের ইমান ছিল পাওয়ারফুল ইমান, যার কারণে তারা আল্লাহর জমিনের উপরে দিনকে জিন্দা করে যাইতে পারছে। কথা আমার দেখে না লাল কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে আমি জিজ্ঞেস করলাম, ভাই জিনিসটা কি? হুজুর, আমরা তো হুজুর মানুষ, আপনার কাছে মিশা কথা পাওয়া দেবো না। আপনার হুদায় খাজার নামে দেখ একটা বয়া রাখছি, যেটি বলো দেখি দিয়া নেই। আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে মুসলমানরা পবে পবে কদমে কদমে মাইকাইতে জোরে কথা। আচ্ছা, ইমানদার মুসলমান যদি হইতা, খোদার কসম করে বলি এমন একটা সময় ছিল যখন শুধু হাজারো না লক্ষ লক্ষ কাফেরদের সামনে যখন একজন সাচ্চা ইমানদার মুসলমান দাঁড়াইতো, লক্ষ লক্ষ কাফের বেঈমান থরথর করে কাঁপতো। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ এর নাম শুনছেন? চিনেন? শুনছেন তো খাজা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ নাম শুনছেন না? আরে মেয়ে প্রাইমারি স্কুলে গেলে তো ছোট ছোট পোলা পড়ে, ওই যে মা এক গ্লাস পানি খাওয়াইতে বসেছিল, হ্যাঁ কলসিতে পানি নাই, পাহাড়ের চূড়া থেকে পানি নিয়ে আসছে, এসে দেখে মায়ের ঘুমায় রয়েছে, মায়ের ঘুমে ডিস্টার্ব করে নেই, ঘুম থেকে উঠছে, তোমায় এই গ্লাসটা নিয়ে দাঁড়ায় থেকে যে মায়ের করে কি রে কি করস আম্মা, তুমি না পানি আনতে বসিলা? এই যে খুশি হয়েছে, ঘুমের থেকে ডাক দেয় নাই, কষ্ট করি না, ঘুমে ডিস্টার্ব হবে, মায়ের দোয়া করছে আল্লাহ কবুল করে নিছে, বাইজিদ বুস্তামী আল্লাহ আল্লাহ তাআলার ওলি বানায় দিয়েছে। সংক্ষেপে কইলাম বিশাল বড় কাহিনী। এই বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? ঘটনাটা শুনেন না? এটা হয়তো নামটা জানেন না, এখন তো শুনছেন। এই বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহ কেমন সাচ্চা ইমানদার মুসলমান ছিলেন, উনি একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হাঁটতে হাঁটতে খ্রিস্টানদের একটা গির্জার সামনে গিয়া দাঁড়াইছে। গির্জা বুঝেন? যারা বুঝে না তাদেরকে বুঝাই, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ইবাদতখানার নাম কি বুঝছেন? মুসলমানদের ইবাদতখানার নাম হিন্দুদের ইবাদতখানার নাম কি? এরকম ভাবে খ্রিস্টানদের ইবাদতখানার নাম হচ্ছে গির্জা। এখন বুঝছেন? গির্জা বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহ উনি হাঁটতে হাঁটতে একটা গির্জার সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ভিতরে প্রায় 4000 পাদ্রি তাদের ধর্মীয় বিষয়ে আলোচনা করতেছে। কয় হাজার পাদ্রি? পাদ্রি কারে কয়? এরা অনেকে বুঝে না, বুঝায় কই? যে না বুঝে তাইলে তো সারা রায় ইউসুফ জুলেখার কাহিনী হইন না, সকালে জেগাইবো ইউসুফ বেড়া না রেডি বুঝাই দেব না। পাদ্রি কারে কয়? মুসলমানদের ধর্মীয় গুরুদেরকে কি বলা হয়? ওলামায়ে কেরাম, এক কথায় হুজুর। কথা বুঝেন নাই? হিন্দুদের ধর্মীয় গুরুদেরকে বলা হয় ঠাকুর, আর খ্রিস্টানদের ধর্মীয় গুরুদেরকে কি বলা হয়? ওলামায়ে বুঝছো কি কয়? পাদ্রি। বুঝতে হবে না বুঝতে তো কবি পাদ্রি কারে কয়, যে বেশি বেশি পাদ্রি। এখন উনি গির্জার সামনে দিয়ে হাইটে যাইতেছে, গির্জার দিকে তাকায় দেখে প্রায় 4000 পাদ্রি তাদের ধর্মীয় বিষয় নিয়ে কি করতেছে? আলোচনা করতেছে। আমরা যখন এই মাহফিল করি অনেক সময় দেখবেন অনেক হিন্দু ভাইয়েরা আমাদের মাহফিল শোনার জন্য আসে না? আসেনি? আমাদের মাহফিল শোনার জন্য আসে না?
মুসলিম রহমাতুল্লাহ উনি গির্জার সামনে দিয়ে যখন হাইটে যাইতেছে দেখলেন 4000 পাদ্রী তাদের ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেছিল। উনি ভাবতেছে আসলে কি কথা কয় আমার একটু শোনা দরকার। সুবহানাল্লাহ লাগবে কেন? সুবহানাল্লাহ। উনি কি করছে এই রুমাল তারে মাথার মধ্যে নিয়া গায়িকা 4000 পাদ্রীর মাঝখানে গিয়া বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি কোনো কথা কইছে না? 4000 মধ্যে বড় হুজুর যেটা যেমন আমি একজন কথা কইতেছি হুজুরটা যদিও ছোট এটা আপনারা তো শুনতাছেন না, এরকম যে বড় হুজুর উনি বয়ান করতেছে বক্তৃতা দিতেছে ওনাদের এই ধর্মীয় বিষয়ে আলোচনা করতেছে বাকি 3999 জন পাত্রী শুনতেছে। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই ওনার ইমানের পাওয়ার কেমন ছিল দেখেন। বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই ওই 4000 পাত্রীর মাঝ বরাবর বসার সাথে সাথে কুদরতি ভাবে ওই বড় হুজুরের জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আবার দাঁড়াইছে এখন দাঁড়ায় কথা কইতে পারে না, আশ্চর্যজনক বিষয় না? আবার বসছে পয়সা দিয়ে কথা কইতে পারে, আবার দাঁড়াইছে দাঁড়ায় দেখে কথা বলতে পারে না। বাকি পাত্রীরা অবাক হয়ে গেছে, কি ব্যাপার আমার কেন জানি মনে হইতেছে এই 4000 পাত্রীর ভিতরে একজন সাচ্চা খাঁটি ইমানদার একজন উম্মতি মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ তোফা জানে খোদা গো, খোদা জানে মুহাম্মদ মুস্তফা কো, যাহা তো কাহায় রুবুবিয়াত খোদা কা, ওহা তক হায় নবুয়ত মুস্তফা কা, ওহা তক হায় নবুয়ত মুস্তফা কা। আল্লাহু আকবার। কথা বলতেছিল কথা বলতে পারে না, সমান বন্ধ করে দিচ্ছেন আপনি আলোচনা করেন আমরা সবাই মনোযোগ সহকারে শুনতেছিলাম, হঠাৎ করিয়া জবানটা বন্ধ হওয়ার কারণটা কি জানতে চাই? বড় হুজুর ডাকতে হবে আমার মন বলে 4000 পাত্রীর ভিতরে একজন উম্মতি মুহাম্মদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু টিভিতে মুসলমান টিভিতে আমার মন বলতেছে এই জায়গার মধ্যে একজন উম্মতি মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ। এখন 4000 পাত্রী যে বড় পাত্রীটা ডাক দিয়া কয় এই 4000-এর ভিতরে একজন উম্মতি মুহাম্মদি কে আছো দাঁড়ায় যাও। আপনি আর আমি হইলে পায়জামা গরম হয়ে যাইত। যখন বলছে উম্মতি মুহাম্মদি কে দাঁড়াও বাইজিদ বুস্তামী ইমানদার মুসলমান কখনো কাফেরদেরকে দেখে ভয় পায় না। লাব্বাইক আনা
বুঝার কায়দা আছে কোনটা মুসলমান না কোনটা হিন্দু? এবার আসছে সাহস দেখা বড় পাপি জায়গা আছে ডাকতে পারলার গুণা প্রশ্নের জবাব খোলা দিয়া যাও সোহান উল্টি মুরগির মতো আমার সাথে যিনি আছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। আল্লাহ 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 এই যে শিরিন শিরে সাকেমি কুনাতে জানা আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? তোমরা মনে করতে তুমি একা আছো, তুমি একা না, আমার সাথে দুনিয়ার কেউ নাই, তিনি আছেন, তিনি আমার আল্লাহ। কষ্ট করো কোনো সমস্যা নাই, কেন আমার কোন টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কারণ আমার সহযোগী যিনি তিনি আমার কে? আল্লাহ। জোরে কম নামে আল্লাহ সব জায়গায় আছে না নাই? এখন কষ্ট করা শুরু হয়ে গেছে, একটা জিনিসের নাম বলো যার কোন দ্বিতীয় নাই। কইলে কোন প্রশ্ন হইল নি, কলহু আল্লাহ আহাদ আল্লাহ কয়জন? আমি যেটা মনে করি এখানে যারা আছে এদের শয়তানে ধোকা দিলে এনে বয়ে থাকতো না, ওর মতো বাইরে বয়ে বয়ে বেরি রাখতো ঘুরে কথা দেখছে না। এমন পাবলিক আছে না নাই? এমন এক জিনিসের নাম তো যেই জিনিসের কোন দ্বিতীয় নাই, উত্তর সঠিক না বেটি? এমন দুই জিনিসের নাম বলো যে দুই জিনিসের পূর্বে কোন প্রথম নাই আবার পরে কোন তৃতীয় নাই। ভাইজি তুস্তানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব প্রশ্নের জবাব দিয়ে দিছে কি দেয় নাই? আল্লাহু খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাব্বুল আলামিন দুই দিনের বানাইছে, একটা হলো দিন আর একটা হলো রাত, তিনটা বানাইছে বান্দা যেন কর্ম করতে পারে, আর রাত বানাইছে আল্লাহ যেন বান্দা একটু আরামে ঘুমাইতে পারে। দেখবেন আল্লাহ যে রাতটারে এত আরামদায়ক ভাবে বানাইলো, এক রাত্র যদি না ঘুমান সারা সাতটা দিনের বেলাও যদি ঘুমান এক রাত্র পরিমাণ ঘুমের সম পরিমাণ হবে? ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ ভালো লাগারা, এই জন্য দুইটা দিনের বানাইছে আল্লাহ দিয়ে হল পাল্লা হার জিনিস কয়রা? এক নাম্বার, দুই নাম্বার, বুঝছেন? রায় জীবন হয়ে যাবেন কাল, কথা বুঝেন নাই?
সব প্রশ্নের জবাব মুসলমান কোন জায়গায় বিপদে পড়বি সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়ে কোথায় কোরআনের মধ্যে কোথায় দিয়ে জোরে বলবেন না গিয়া এইজন্যই তো কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ আকবার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে বানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ আকবার এবার পাত্রী জয় আমার প্রশ্ন করতেছে বাইজির আল্লাহর ঘোলা এবার এমন তিন জিনিসের নাম বলো যে তিন জিনিসের পূর্বে কোনো দ্বিতীয় নাই আবার এই তিন জিনিসের পরে কোনো চতুর্থ নাই আপনারা বলেন প্রশ্নগুলো যে করতেছে প্রশ্নগুলো সহজ না কঠিন না তারা লেখাপড়া করছেন তারা সহজে বুঝবেন যখন পরীক্ষার হলে যাইবেন প্রশ্নরা সামনে যখন দিবে একটা প্রশ্ন যখন করবে প্রশ্নটা করার পরে অপশন থাকে কয়েকটা থাকে কি থাকে না উদাহরণ দেওয়ার জন্য বোঝাই মনে করে নেনে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি এক খালেদা জিয়া দুই শেখ হাসিনা তিন মর্জিনা সাহেব রহিমা বোঝানোর জন্য কিছু অপশন দিছে কয়টা জোরে পান না যে পারবো হ্যাঁ ঠিক চিহ্ন দিবে শেখ হাসিনা এই যে প্রশ্নটা দিল প্রশ্নের ভিতরে অপশন আছে না নাই কিন্তু বাইজি ফুস্তামি রহমাতুল্লাহকে 4000 পাত্রী মিল প্রশ্ন গুলাতে করতেছে ওই প্রশ্নের মধ্যে কোন অপশন আসেনি এমন তিন জিনিসের নাম বলো যে তিন জিনিসের পূর্বে কোন দ্বিতীয় নাই আবার পরে কোন চতুর্থ নাই প্রশ্ন সহজ না কঠিন এটা তো আরো সহজ কেমনে তিনটা জিনিস এক দুই তোমার জন্মের পর থেকে নিয়ামৃত্য পর্যন্ত কোন জায়গায় গিয়ে তুমি ঘুমাইবা খাইবা গোসল করবা কোন জায়গায় বিয়া করাবা শ্বশুর বাড়ি কোন জায়গায় বিয়া করবা মাইয়ার বাবা জানা মা মরছে সবকিছু আল্লাহ তকদির মধ্যে কলম দিয়ে রেখে রাখছে কে রাখে না এক নাম্বার কলম দুই নাম্বার কি দুই নাম্বার আর রহমান আল্লাহর আরশ লোভে মাহফুজ এই যে তিনটা জিনিস তার পূর্বে কোন দ্বিতীয় নাই আবার পরে কোন চতুর্থ নাই ধরে প্রশ্ন করতেছে পাইজনে মিললাম উত্তর দেয় কয়জনে প্রশ্ন করে কয়জনে উত্তর দিছে কয়জনে প্রশ্ন হয়েছে কয়টা তিনটা হয়েছে এবার প্রশ্ন করে এরে ভাই জিন আল্লাহর গুনাহ এবার এমন চারটা জিনিসের নাম বলো যে চার জিনিসের পূর্বে কোন তৃতীয় নাই আবার পরে কোন পঞ্চম নাই পাঁচটা জিনিস যে পাঁচ জিনিসের পূর্বে কোন চতুর্থ নাই আবার পরে কোন ষষ্ঠ নাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে যারা কয় নাই তারা চুপ করবে না জানি হুজুরে বসে আছে
কারণ কি বুঝি তো মুসলমান কোন মুসলিদার মেজিলাপি ঘোর শুক্রবারে মুসলিম লেগে কয় কারণ তাদের কাছে নামাজ তো এক রক্ত ওরা মনে করে শুক্রবার দিন আমার না বলে জাহান নামে যাবে বাকি ঘোরা পড়লে কোন রকম পেটে পেটে যান না আছে না নাই না দৈনন্দিন নামাজ কয়ক্ত মহিলাদের উপর কয়ক্ত পুরুষের উপর কয়ক্ত হাসপাতালে বিশেষ করে পঙ্গু হাসপাতালে গিয়ে দুইটা দেখবা কারো একটা হাত নাই কারো একটা পাও নাই কারো একটা কিডনি নাই কারো একটা চক্ষু নাই আল্লাহ যে তার থেকে তোমার সুস্থ আছে সুস্থতার জন্য তোমার নামাজ পড়ার দরকার আছে না নাই আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়াও কি তোর মোটে মায়া লাগে না নামাজের লাগিয়াও কি তোর মোটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবর আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যাইবে উনি মন্ত্রী হয়তো যাইব না প্রধানমন্ত্রী তো যাইবই না কম আছে কখন যাই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কয়দিন থাকবা গ্যারান্টি আছে নাকি এই মেয়ে কেউ থাকবেন গ্যারান্টি আছে নম্বর থাকতে পারছে সেরাউন্ড থাকতে পারছে সাদ্দা থাকতে পারছে আবুদাহের অত্যাশাই বা ওই ইজিপ্টে মুগিরা থাকতে পারছে শাসন করছে দুনিয়াতে আছে সবাইকে মরতে হবে জনগণ থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত যত হেলা মনে থাকো যত কোটি টাকার মালিক হোক যত হাজার কোটি টাকার মালিক হোক তার কসম করে বলি তোমার সম্পদ তোমার অহংকার তোমার হিংসা তোমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা কিচ্ছু তোমার বাঁচাইতে পারবে না তোর কথা মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীর এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন থাকবে না গ্যারান্টি আছে নাই উত্তম গুণাগার ওই মানুষটা সেই মানুষটা গুণা করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে তো মানুষে যেমন যে না কথা বল না মিয়া পাঁচক্ত নামাজ নামাজ কয়ক্ত কয়ক্ত নামাজ কয়ক্ত জোরে কয় নামাজ পড়লে কি লাভ এটা জানার দরকার আছে না সহজে বোঝাই
আমি আপনাদের এলাকায় আইছি, জীবন আমার কোনদিন দেখছেন না? বুঝবেন বুঝবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার সাথে দৈনন্দিন পাঁচবার আপনাকে দেখা হয়। কয়বার? পাঁচবার। আমার সাথে দেখা হয়েছে বছরে কয়বার? একবার। জোরে কো, একবার। আমারে যদি কোথাও দেখেন আপনারা, হুজুর আপনারা কেমন জানি একটু সিনা দিন আমাকে, কথা বলি কারণ আমার সাথে দেখা হয়েছে জীবনে কয়বার? একবার। যদি চিনেন তাহলে কবেন, হুজুর আপনারে আমি দেখছিলাম আমাদের এলাকায়, আপনি মারা ফিরে গেছিলেন। বাকি খালে বিলে নদী নালায় বাইরে সামনে পিছিয়ে উঠিল ফিরি মন আছে, কিন্তু কম পক্ষে কয়বার দেখা হয়? আচ্ছা বলেন তো, এই যে হুজুরের লগে পাঁচবার দৈনন্দিন দেখা হয়, আমার লগে বছরে দেখা হয়েছে একবার, সম্পর্ক কার সাথে বেশি ভালো থাকবে? সম্পর্ক কথাটা বুঝছেন? কে কে বুঝেন না এতটা পাবলিক বুঝে রয়েছে, জানা হয়ে গেছে এখন। এটা বুঝছেন তো, আমার সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে না কিমাম সাহেবের সাথে? কেন? কারণ দৈনন্দিন না হইলেও কয়বার দেখা হয়? পাঁচবার দেখা। এটা যদি বুঝে থাকেন আমি আপনাদের একটা প্রশ্ন করবো, পারলে প্রশ্নের জবাব দেন। যারা দৈনন্দিন পাঁচবার চোখে মসজিদে গিয়ে আল্লাহর লোকে দেখা করে, আল্লাহরে গিয়েছে তাদের, তাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো থাকবে নাকি শুধু জুমার দিন খালি জিন্দগি গেলে প্রায়, আর দুই বের নামাজ পড়ে তাদের সাথে সম্পর্ক আল্লাহর ভালো থাকবে? খিচুড়ি দেবি দেখ নামাজ পড়ে দিনে নাড়াইতে দিনটাই দিলাইয়া দৈনন্দিন নাকি সপ্তাহে? আমরা দৈনন্দিন পড়ি পাঁচ সপ্তাহ, আর যদি শুক্রবারে মুসলমি সারা মাসে পড়ে চার সপ্তাহ, ঠিক কি? আল্লাহর আলামিন ইমানদার মুসলমানদের উপর আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ে পায়ত্তর এমন ছয় জিনিসের নাম বলো, যেই ছয় জিনিসের পূর্বে কোন পঞ্চম নাই আবার পরে কোন সপ্তম নাই, প্রশ্ন বলা সহজ না কঠিন? কয়টা জিনিস আমার? আবার ছয় জিনিসের নাম বলো, যে ছয় জিনিসের পূর্বে কোন পঞ্চম নাই আবার পরে কোন সপ্তম নাই। বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে ছয় দিনে বানাইছে। আল্লাহ ছয় দিন সময় কিন লেগে লাগাইছে, প্রশ্ন লাগে না? আল্লাহ যদি বলিত কোন হও সেকেন্ড আসতো না মেয়ে হয়ে যেত, ছয় দিন সময় কিন লেগে লাগাইছে। বিশ্ব নবী বলেছেন যে কাজটা আমি নিজে প্রমাণ দিই, দেখবেন যে কাজটা তারা ঘোরাফেরা করবেন কোন না কোন পেস লাগবে, কথা বল ঠিক কিনা? আপনাদের জীবনে এরকম হয় নাই? এক ঘটনা কই, এক লোকে মোবাইল থাকলে তো মোবাইলটা ফেসবুক, মনে করেন সময় না,
মোবাইল নাই, এখন সবাই কেমনে কানে যে আড়াই ঘন্টা আছে, এই যে বলে কি ঘুমে একটু ঘুমায় নাই ওই দিছে ঘুম, ঘুমের তৈরিটা দেখে আর আছে মাত্র দশ মিনিট, বাস ধরতে কয় মিনিট আছে, দশ মিনিট আছে, ওই উঠতাম আছে একটু ড্রাইভার হেল্পার যারা আছে সবাই ওই বেড়ার দিকে যায় হাসে, কি রে আমি তো দৌড়ে গাড়িটা ধরতে পারছি, হাসে কে লেগে সবাই মিলে আমার দিকে তাকায় হাসে, কারণটা কি নিচের দিকে ছায়া দেহে লঙ্গি আপনি মরেন, বোঝার উদ্দেশ্য একটাই, তা আমরা করলে কি লাগে গত মাসের দুই তারিখ আপনাদের হরিশপুর আছে না, এখানে আমি মাহফিল আসছিলাম ঢাকা থেকে, আমি রাত্রেবেলায় যখন বয়ানে উঠবো, বয়ানে উঠার আগে আমার মাথায় একটু পাকড়ি মানছি, পাখিরা বান্ধার পরে আয়নার দিকে তাকায় দিয়ে শিক শিক করে গিয়ে কারণ দেখি সোনা জুম্বা পরে খুলে দেখি আমার বউয়ের অন্য কথা বোঝানোর উদ্দেশ্য একটাই, তারা ঘোরা করলে কি লাগে ভাই দূরাপন কি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন কোন ফায়া কোন হয়ে যাও এমনি হয়ে যাই তোরা, আল্লাহ ছয় দিন সময় কে রোনা গাইলেন, আল্লাহ তাদের সুন্দর করে বানাইবে সাজায় সুরা বানাইছে দেখতে যাতে সুন্দর দেখা যায়, এই যে প্যান্ডেলটা বানাইছে দশ মিনিটে না হইল তো একদিন সময় লাগছে লাগছে না, এটা যদি দশ মিনিটে বানাইতো বক্তা কুইটা বসতে দেরি ভেঙ্গা বলতে দেরি তোমার বোঝা গেল, ধীরস্থিরতার সাথে কাজ করলে কাজটা সুন্দর হয় কি হয় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে কয় দিনে বানাইছে, এবার আল্লাহর গোলাম আল্লাহর গোলাম এমন সাত জিনিসের নাম বলো, যে সাত জিনিসের পূর্বে কোন ষষ্ঠ নেই আবার পরে কোন অষ্টম নাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকিয়া কয় আল্লাযী খালাকাস সামাআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না সাতটা আসমান বানাইছে, কয়টা বানাইছে ধরা দাও আসমান কয়টা সাতটা, আল্লাহ কোরআনে কইছে নাকি এবার আবার কষ্ট করতেছে এমন আটটা জিনিসের নাম বলো, যে আট জিনিসের পূর্বে কোন সপ্তম নাই আবার এই আট জিনিসের পরে কোন নবম নাই, ভাই জি গোস্বামী রহমাতুল্লাহ আলাইহি ডাকিয়া কয় আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা এবং বান্দির উপর নামাজ ফরজ করছে কয়েক নামাজ না শুধু ভাই জুমার নামাজ কয়েক তো আল্লাহ কোরআনে যে ইমানদার মুসলমান বান্দা বান্দির উপর পাঁচ অক্ষ নামাজ ফরজ করেছেন ওই বান্দাদের জন্য আল্লাহ একটা দুইটা না আটটা জান্নাত বানাইছে, জোরে কম পাঁচ কয়টা জান্নাত বানাইছে আটটা জান্নাত বানাইছে, আটটা জান্নাত যে বানাইল ওই যেই বান্দা বান্দি গুলা এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ নবীরে পাঠাইছে আল্লাহ নবীর তরিকা মধ্যে চইলা যারা মন পর্যন্ত যাইতে পারে আমার আল্লাহ কয় আমার এই বান্দা বান্দিকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব, কাছে রাবা কাছে কারে নাবাসুদ আল্লাহ আকবার করে কষ্ট করছে কয়জনে মিলল উত্তর দিছে কয় হাজার নাম কি বাড়িতে গিয়া এই যে মা বইটা বই রয়েছে জিজ্ঞেস করবো না যদি কইতে পারে লোক বিটা ফিরে লাগবো কয়জনে মিলল কষ্ট করছে কয় হাজার জোর হইল না প্রশ্নের উত্তর দেয় কয়জনে প্রশ্ন করছে কয়রা
আল্লাহর কুদরত দেখেন একজন সাচ্চা ইমানদার মুসলমানবে তার হাজারে মিল্লা বেয়ার দিয়া দর আপনার আমি হইলে তো প্রসাদ করে দিতাম আর প্রশ্ন খুঁজে পায় না প্রশ্ন কি করে না খুঁজতে পারে এবার বাইজি বুঝতাম রহমতুল্লাহ লেখা দিয়ে কইতেছে আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করবো বাপের বেটা হয়ে থাকলে পুরা চার হাজারে মিল্লা প্রশ্নের জবাব দিয়ে দাও না এটা এক ধরনের হুমকি না একটা হইলো পারলে আমার বাড়ি থেকে আইস তোমাদের যার হাজার জ্ঞানে এত কোন প্রশ্ন করবো না প্রশ্ন করবো জাস্ট ওয়ানলি ওয়ান পেজ একটা প্রশ্ন করবো পারলে বাপের বেটা হলে প্রশ্নের জবাব দিয়ে দাও এমন ভাবে হুমকি দিছে ঠিক মারছে ওরা চার হাজার ভয় পেয়ে গেছে একটা আরেকটার কানাকানি করতেছে কানে কানে গিয়া কয় না জানি মুসলমানের বাচ্চা কোন কো প্রশ্ন কইরা লয় এই মিয়া প্রশ্ন করার অনুমতি দিতাম নি প্রশ্ন করার বলে অনুমতি লাগে প্রশ্ন করার অনুমতি দিব নি মিল্লা উত্তর যদি দিতে পারি তাও করবো কি তোমরা চার হাজারে মিলে দিছো প্রশ্ন করতে অনুমতি দিব কিনা সবাই কানে কানে করতেছে আচ্ছা কর এই সবগুলোর মধ্যে একটা বড় শয়তান আছে না জোরে কোন আছে না নাই মানুষের থেকে সবচেয়ে জীবনে দেখছ শয়তান যদি কয় আজীবন আমার দূর দিছ আমি তার করে খালি ঘটাইছি আমার জীবনে কোনদিন দেখছ জবাব কি হবে কি হবে আমার কাপড়টা ঠিক নাই আর যদি দুস্থ ওই বাড়িতে তুই বিয়ে হইব মাইয়া যে ভাড়া করে না সাহেব রব তো একটা মিনিট দাঁড়া আমি কাপড়টা চেঞ্জ করে আইতেছি আমার ঠিক কিনা আছে না নাই এখন আসে না ওলামায়ে এখানে আছে ওনারা জানে এক সময় শয়তানে আকৃতি দৈরা সুরত ধারণ করে মানুষকে কি দিত ধোকা দিত মানুষের সব থেকে বড় শয়তানের প্রমাণ কি কিতাবের মধ্যে পড়েছি ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে এক কোনায় খেলাধুলা করতেছে খেলাধুলা করা শেষ চল খেললাম তো সারাক্ষণ খুব ক্লান্ত হয় আমরা একটা কাজ করি সবাই মিলে মুড়ি কিনে খাই কি কিনা হেগো মুড়ি যে যার পাশে কেউ দুই পয়সা কেউ তিন পয়সা কেউ চার পয়সা আগে তো পয়সার যোগ ছিল এই দিক দিয়ে শয়তান যায় একটা টাকা দিছে
মুড়ি মনে করেন ভূত মুড়ি একবারে মাছ খাওয়ার আগে ওই যে পেলাম না মানুষ শয়তান বড় শয়তান বড় যেটা সাল আগে দাঁড়া সম্ভব না শয়তানে ওদের শয়তানে বুঝতে শয়তানে কি করছে খেতে পারছে সব থেকে বড় শয়তান কে আলোচনা কর আমি ঘোড়ার রূপ ধারণ করে মাঠের ভিতরে ঢুকবো ছোট ছোট বাচ্চারা বুঝবে না আমার উপর উঠবো আমি দৌড় দিয়ে ভাড়ায় তাদেরকে কষ্ট দিব শয়তানের জীবনে দেখছেন পাঁচ আমার যে ব্যক্তি কইছে ভাই তাহার যদি সমুদ্রে উঠায় দিন শয়তান যদি ভালো কাজ করে বুঝতে হবে এর ভিতরে খারাপ কোন উদ্দেশ্য পরে কি করে না চারজন উঠার পরে আর কোন জায়গা আছে জায়গা নেই বাকি চারটা ঝগড়া করতেছে ওই যে বললাম মানুষ শয়তান সব থেকে বড় শয়তান প্রশ্ন করার অনুমতি আমরা দিয়ে দিই আমি পারি না তুই পারি না সব মিললাম উত্তর দিয়ে দিই আমার একটার দুইটা হয় আটটা প্রশ্ন করছো কষ্ট করে না আটটা প্রশ্ন করেছো প্রশ্নের জবাব আমি দিলাম এ আটটা প্রশ্ন আমার করার কোন দরকার নাই আমি জাস্ট কারণ জান্নাতের চাবিটা যেই নবীর কাছে আছে তিনি আর কেউ নাই রহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদ কালামে জিন্দা তোমার আমার নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন শুধু মানব জাতির জন্য রহমত তা নয়
মানব জাতির জন্য রহমত, মানব জাতির জন্য রহমত। তোমার আর আমার নবী শুধু জমিনের জন্য রহমত তা নয়, এই নবী আসমানবাসীর জন্য রহমত, ইহকালের জন্য রহমত, পরকালের জন্য রহমত। কারণ এই নবী রহমাতাল লিল আলামিন গোটা পৃথিবীর রহমত হিসেবে বানাইছে যিনি তিনিকে। আমি নবীর শেষ আখেরি নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে আমি নবী মুহাম্মদ জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার যখন নবী বন্ধের পরে যখন উম্মতদের পাওয়া আসবে, উম্মতদের পাওয়া যখন আসবে, এ মুরব্বী বাবা আজরত ভাই ভদ্র অন্তরের মা একটু ভালো করে খেয়াল করো, নবীগণদের পরে যখন উম্মতদের পাড়া আসবে বিশ্ব নবী কয় আমি নবী মুহাম্মদের উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই নবীর দাম কম না বেশি, এই নবীর যে উম্মত এই উম্মতের দাম কম না বেশি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া এ যুবক ভাই আজকে তুমি দাড়ি গোড়া রেখাইটা নবীর কষ্ট দিতেছ, নামাজটা না পড়ে তুমি নবীর কষ্ট দিতেছ, জাকাত ফরজ হয়ে গেছে জাকাত না দিয়ে নবীর কষ্ট দাও, কোরবানি ফরজ কোরবানি ওয়াজিব কোরবানি না করে তুমি নবীর কষ্ট দাও, হজ তোমার উপর ফরজ হয়ে গেছে হজ তুমি করতেছ না নবীর কষ্ট দিতেছ, এই মিয়া যেই নবীর কাছে জান্নাতের চাবি কি মনে করছে এই নবীর ভালো ভাই ভাইসা বাবা রে ভালো ভাইসা তুমি জান্নাত পাইবা। এই রোগে আক্রান্ত মনে আপনার এলাকায় কেউ নাই, আমার যে পরিমাণ মহব্বত আর ভালোবাসে একচুল পরিমাণ ভালোবাসা যদি নবীকে বাসত খোদার কসম করে বলি ওই নিজেও আল্লাহর ওলি হয়ে যেত। শুনে কোন ঠিক কি না? ভালোবাসবো কাকে, বাবাকে নাকি নবীকে? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, কারে বাসবা? নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, দামের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, কারে ভালোবাসো করা না? বাবার মরিদ হইলে আল্লাহ জান্নাতে ডুবে নেব এমন পাপি আছে না নাই? আবার গানও গায় লোক যে কিয়ামতের ময়দানে আসরের ময়দানে আমাদের এই যে কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন সম্মানিত ফেরেশতা আছে কাদের উপরে, তারাও যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমরা বুক ফুলায় কয়ে দিব দুনিয়াতে আমরা অমুক বাবার মরিদ ছিলাম। আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম একটা বাবার লোক আছে না ভাই, এই কথা যদি না কয়া এমনি যদি করি তো কিরমান কাতিবিন রোজহা সরের দিন, কিরমান কাতিবিন রোজহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আমার তো মনে হয় কথা বসে আমার ওরা তারা মাফ করে দিত। দেখবে তোমার কোন বাবা রে গো পাগলা বাবা, ও রে গো লেংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কিনা?
কোরআনের ধার ধারে না, মাজারেতে বয়ে বয়ে গান গায়, আছে না নাই? কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল বরা সারা গায়, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল বরা সারা গায়, মুছে দেখেছে মুখ, মুছে দেখেছে মুখ, চেনা যায় না কি কারবার, ওরে ও পাগলা বাবা, ওরে ও বন্ধ বাবা, রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা, ঠিক আছে? ওই মোমেন বান্দাদের জন্য যে আল্লাহ আটটা জান্নাত বানাইছে, পারলে আটটা জান্নাতের তারা চাবি কার কাছে আছে, পারলে জবাব দিয়া দাও। ওরা তো প্রশ্ন করার লোক এলো, উত্তর দিলেও ফেল, না দিলেও ফেল, কথাটা ঠিক কিনা? উত্তর যদি কই আমাদের নবীর কাছে তো জান্নাতের চাবি নাই, জান্নাতের চাবি আছে আপনার নবীর কাছে, তাইলে তো বলবো তাইলে ওই নবী অনুসারে আপনাকে, আর যদি জবাব না দিতে পারি, আমরা চার হাজার পাত্রে একজন খাতি মান্দার মুসলমান একজনের কাছে যদি হাইরা যায়, এর থেকে লজ্জার বিষয় আর কিছু হইতে পারে? জবাব দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, জবাব দিলেও ফেল, না দিলেও ফেল, চার হাজার পাত্রী পাই জিতু ইসলামী রহমতুল্লাহ সামনে যাবে আল্লাহর গোলাম, এমন একটা প্রশ্ন করছো জবাব দিলেও ফেল, না দিলেও ফেল, জবাব দেওয়ার দরকার নাই, আমাদের চার হাজার পাত্রীর হাতে হাত রেখা মুসলমান বানায় দাও, আদমি ইনসাফ দে আহমদ বু জাহানো হামেক সাফ দে, আহমদ বু জাহানো হামেক সাফ দে, মুসলমানের বাচ্চা ভাই ভাই তার আগে আজকে তো আমার শরীরে এইরকম খাজা মাহিন উদ্দিন চিস্তির মতো আল্লাহর ওয়ালে, এই রকম ভাই যে দুষ্টামির মতো মুসলমান, বাংলার জমিনে যদি থাকতো, খোদার কসম করে বলি নাস্তিক মুরতাদরা জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারত না, জোরে কম ঠিক কিনা? উনি কেমন ছিলেন আল্লাহর বলি, জিন্দেগিতে কোনদিন বিবাহ করে নাই, একমাত্র আল্লাহর দিনকে আসমানের নিচে জমিনের উপর জিন্দা করার জন্য কেমন ছিল তার ঈমানের তাকওয়া পাওয়া, আযান দেওয়ার লগে লগে গৌর গোবিন্দের পাহাড় গুলাই যে প্রাসাদ গুলা তুলির সাথে তুলি সব হয়ে গেছে, সেটা বলছো এই ছিল শাহাদাল রহমাতুল্লাহ আলাই, কে ছিল শাহাদাল রহমাতুল্লাহ আলাই, নামাজও পড়বা সুদ খাইবা, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় সুদ নাই, আরে নাই আছে, নামাজও পড়বা সুদ খাইবা, নামাজ হবে, নামাজ পড়তে পড়তে মসজিদের টাইলস ভেঙে ফেলাইবা, নামাজ কবুল হবে না, নামাজ পড়বা সুদ খাইবা, নামাজ পড়বা জিনা বিচারও করবা, নামাজ পড়বা বাকবাড়িও করবা, নামাজ পড়বা সুরিও করবা, নামাজ পড়বা সিদারিও করবা, ডাকাতিও করবা, সব করবা, নামাজ করবা, এটা কি ফুল ইমান বলে? নামাজ করবি যুবক, বাবা মানে কষ্ট দিবি, নামাজ কবুল হবে না, বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের তলায় হল তোর জান্নাত, আবার এই মায়ের তলি তোর জাহান্নাম, যদি পিতা মাতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, তাহলে পাইবা জান্নাত, আর যদি মার কষ্ট দেও, কত কুরআনকার কোয়ামান আছে বউয়ের কথা শুনে মায়ের কষ্ট দেয়া আছে না নাই? শাশুড়ি আদর করে মার আদর করে না, এমন কুরআনকার সন্তান আছে না? নামাজ পড়বি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি, খোদার
আল্লাহর কসম করে বলতাম নামাজ কবুল হবে না, কথা বল ঠিক কিনা? আমি খাই আমার টাকা দিয়ে তোর বাপের কি, আমি কুস খাই আমার সমস্যা তোর সমস্যা কি, কথা বল ঠিক কিনা? আছে না নাই? গল্প কই সহজে বুঝবে, এদিক টাকা, এই যে প্লিজ অ্যাটেনশন, এদিক টাকা। এক মায় আমার দিকে তাকান প্লিজ, এক মায় তার ছোট পুকুরে যখন মানুষে পানি গোড়া সেচন করে সেচে সেচার পরে মাছ সবকিছু ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট বাচ্চারা পাপিল নিয়ে মাছ ধরতে যায় না? আপনারা যান নাই? আমিও গেছি ছোটবেলায়, সব মাছ ধরে এরপরে আমরা ছোট ছোট পাতিল নিয়ে যাইতাম, সব মাছ তো ধরতে পারে না, কিছু মাছ কাদার ভিতরে লুকা রয়েছে। ওই জীবনে কোনোদিন মাছ ধরে নাই, ওর সমবয়সী যারা আছে ওরা মাছ ধরতেছে, সেও চেষ্টা করতেছে। অনেক সময় দেখবেন মাছ ধরতে গিয়েছি পুটি মাছটা লাগেছে সুইটা দেখো বড় মাছ আছে, সবাই মাছ ধরতেছে পাতিলের ভিতর রাখতেছে, কিন্তু ওই যে মায়ের যার সন্তানকে পারাইছে ওই ধরে কিন্তু পারে না, কারণ অত ধরে অভ্যাস নেই, হাতের হাত পিস মাছ চলে যায়। এরপর সে নাচুর বান্দা এই ছেলেটা হাতাইতে হাতাইতে যখন সে ক্লান্ত হয়ে গেছে হঠাৎ করে দেয় তার হাতের মধ্যে একটা ইটের চাকা লাগছে, কিসের চাকা? ইটের চাকা। ওই আবার এটা শখের বশত উঠেছে, উঠার পরে এটা পানি দিয়ে একটু ধুয়েছে, ধোয়ার পরে দেখে এটা ইটের চাকা না, এটা স্বর্ণের চাকা। কিসের চাকা? বুঝছে কিসের চাকা? স্বর্ণের চাকা। খুশি তার মাছের গুল্লি মারি, মাছার কয় টাকা নেবো, যেই ডাপাইছি আমি তো এমনি কুটি বলি যেরকম ঠিক কেনা। ইটের চাকা লইয়া রওনা দিস বাইরের দিকে। আপনাদের এলাকায় সবচেয়ে বড় নদীর নাম কি? পদ্মা নদী। এখন মনে করেন ওর বাড়িতে যাওয়ার মাছ বরাবর এই পুকুর থেকে তার বাড়িতে গেলে মাছ বরাবর পদ্মা নদী পড়ে। এখন নদী পাড়িতে গেলে কি আপনার নৌকা লাগে না? একটা ব্রিজ আছে, যে ব্রিজ নাই কি লাগে? নৌকা লাগে। এই স্বর্ণের চাকাটা নিয়ে নৌকাতে উঠছে পদ্মা নদী মনে করতে পারিতেছে, নদীর ওই পারে তার বাড়ি, দেখে পদ্মা নদীর পানি কি সুন্দর স্বচ্ছ পানি। এই ছেলেটা কি করলো? দেখতেছে যে পানিটা এত সুন্দর, ওর মাথায় গেলে এখন ওই স্বর্ণের চাকা। বাড়িতে গেছে মায়ের দেখতেছে আমার কোনাইছে পাতিল, পাতিলটা উল্টা করে ঘুরাইতে ঘুরাইতে গেছে। আমার কুনারে মাছ পারতে পারাইছিলাম, ওরে বা কোন জিনে ঢিনে ধরছে, কথা বুঝেন না? আর কুনার এত জিনে ধর নাই, ওর তো আসল জিনে রয়েছে সঙ্গে থাকবো চোখা, কথা বুঝেন না? দুয়ার্থ না দোয় ভালো ছিল, ওর মাথার মধ্যে খালি ওইটাই ঘুরতেছে। আসার পর থেকে যাই জিজ্ঞেস করি মাছ তো আনেই নাই, খালি কয় তোমার তো না দেওয়া ভালো। আসলে কি হয়েছে একটু খবরটা নিয়ে দেখেন তো, বাবা কি করছে? বড় হাতটা এমনি ধইরা গড়ের ভিতর ঢুকছে, দুই কাপ দরজা জানালা সবকিছু লাগাই করেছে। বাবা এই পৃথিবীতে আল্লাহর পরে আমরা মা বাপ কাছে সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন না?
আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সব থেকে আপন কে? আস্তে করে লেগে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে মা বাবা ছাড়া দুনিয়াতে আপন কেউ আপন কেউ আছে? আমার দিকে তাকান। যেমন পোলাপানে যেমন পুষ্টা খা, পুষ্টা বুঝে নি, পুষ্টা খেলে কয় কি ও বাবা গো, অথবা ও মা গো হয় না? জীবনে সবচেয়ে মুস্তা খাই বসে ও শ্বশুর গো বুঝেন নাকি? এই দুনিয়াতে আমার থেকে আপন চত্বর কেউ নাই, আসল কাহিনীটা কি হয়েছে আমাকে কইলা বলতো। রোগী বাড়ছে না কমছে? এই মহিলা করছে বিপদে কি রে? আমার পোনার জিনে বা রামের ধরছে, কথা বুঝেন নাই? এই মহিলা পাগল হয়ে গেছে, রামায় একটা পোনা ও একটা, দুজনে যে পাগল হয়ে যায়, পাগল হয়ে সংসার করবো কেমনে জোরে কথা ঠিক? মহিলা পড়ছে বিপদে। এই মহিলার কাছে ডাক্তারের কাছে, ডাক্তারও বুঝছে এই মহিলা বোকা, যদি না হয়তো এই রোগের ওষুধ তো আমার কাছে না, আমার কাছে আসতো না। মহিলাদের যতটুকু সালাক মনে করছে, মহিলাদের এত সালাক না, ওষুধ আপনার দিছিলাম ফার্মেসি তে, ওষুধ শর্ট পড়ছে, যদি টাকাটা দিতেন তাহলে কিছু ওষুধ উঠাইতাম। ওই মহিলা কয় আমার পোলাই যদি আগে কইতো দুয়ার তো না দয় ভালো ছিল, 30 বার এখন কয় 60 বার। আপনার মতো মহিলার কাছে ওষুধ দেওয়ার কেনা দেওয়াই ভালো ছিল। বলেন তো রোগীর সংখ্যা বাড়ছে না কমছে? বর্তমান সমাজের একই হালত, মসজিদের মেম্বার বসে তখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, জিনাত বিচারের বিরুদ্ধে কথা বলে, এরকম ভাবে বেনামাজিদের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলে, তখন ওই ইমামের চাকরি থাকে না, তখন ওই ইমাম সাহেব বলে এমন বয়ান করার থেকে না করাই ভালো ছিল। ঠিক কিনা? সুত্রের বয়ান এগুলা করলে ইমাম সাহেব চাকরি থাকবো না, আমার তো চাকরি খাওয়া পারবো না, সুযোগ পাইছি কই আছে? নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা বস্তির কাছ থেকে বিরত রাখে। নামাজ যদি সব কাছ থেকে বিরত রেখে আসছে, তাহলে তুমি নামাজ পড়তেছো মিথ্যা কথাও বলতেছো, বোঝা গেল তোমার নামাজ হয় না। নামাজ পড়তেছো সুদ খাও, বোঝা গেল তোমার নামাজ হয়। নামাজ করো দুর্নীতি করতেছো, নামাজ হয় না। এই নেতা তোমার নেতা বানাইলো আল্লাহ, সরকারি অনুদান জনগণের জিনিস তুমি মেরে খাইতেছো আছে না নাই? আমার থেকে ওরা ওয়াজ দেওয়া। এই যে সরকারি অনুদান গুলা জনগণের জিনিস গুলা তুমি মাইরা খাইতেছো, কোট পাইছো, ক্ষমতা দা ক্ষমতার অপব্যবহার তুমি করতেছো, তুমি কি পারবে না? নেতার বিরুদ্ধে কিছু কথা কমা দেবো না, তাইলে সমস্যা। আরে সবসময় মনে রাখবেন, সমালোচনা করার জন্য কোন যোগ্যতা লাগে না, সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে। আমি
আমি রাস্তা দিয়ে হাইটে যেতেছি, এক মুসল্লি কয় মিয়া আপনার তো আর কোনো কাম নাই, খালি আজান দেখান এলে খালি বইয়ে বেড়ে নামাজ পড়ান। আমি নামাজের কথা বলছি ভাই, নামাজ আছে তো আপনাদের কোনো কাম নাই, আজান দিয়ে খান। তখন আমি বললাম আজান দিয়ে খাওয়ার লাগে তো যোগ্যতা লাগে, যদি ওই যোগ্যতা আপনি থাকতো এটা ফার্মে মুরগি বেচে আপনি খান, ঠিক জবাব দিতে হবে পাবলিক। আজকে আমরা জবাব দেই না, বিড়ালের মতো থাকি বিদায়। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে, ইমানি দুর্বলতা থাকার কারণে, মানবীয় দুর্বলতা থাকার কারণে আজকে চতুর্দিকে তাকায় দেখো মুসলমানরা হেলে বাইরে যাচ্ছে। এজন্য জান্নাত যদি পাইতে চাও এক নাম্বারে খাতি মান্দার হইতে হবে। কি মান্দা জোরে কো, কি মান্দা খাটি ইমানদার হইবা, শুধু ইমানদার হইলে যে তুমি জান্নাত পাইবা এটা কোন সত্য নয়। জান্নাত যে পাইবা শুধু খাটি ইমানদার হইলে এটা যথেষ্ট নয়। জান্নাত যদি পাইতে চাও আরেকটা সত্য হইল, পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে হবে কার উপর। আল্লাহ আমার খাওয়ায়, চাকরি আমার খাওয়ায় না, আমার জমি আমার খাওয়ায় না, আমার চাকরি আমার খাওয়ায় না, খাওয়ায় যিনি তিনি কে বিশ্বাস করতো। যখন তোমার দিলের ভিতরে পরিপূর্ণ ভাবে তাকওয়া, আল্লাহর উপর ভয় খৌফ যখন আল্লাহর প্রতি চলে যাবে, এই মিয়া এমন ভাবে রিজিক তোমার কাছে আসবে তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহর উপর যখন আপনি বিশ্বাস করবেন, বিশ্বাস রাখবেন, তখন রিজিক যেন কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে কম দেখে রিক্সা চালাইতেছি, শুক্রিয়া আদায় করো। আজকে আল্লাহ চাইলে আমার ল্যাংরা লোলা বানায় ঘরের ভিতরে শোয়া রাখতে পারতো, আমি রিক্সা চালাইতে পারতেছি, এই শক্তি সমস্ত দিয়ে দিচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর জন্য শুক্রিয়া তো ফেরত নমস্কার করার দরকার পরিপূর্ণ তাকওয়াবান হইতে হবে কার উপর? আল্লাহর উপর। যখন তুমি আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করবা তখন আল্লাহ যে তোমার রিজিক কোন দিক দিয়ে দিবে তুমি কল্পনাও করতে পারবে না। জোরে কও সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই সহজে বুঝবেন। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? বাড়ি গো মিশর, মিশর কিশোর আরো জোরে কম মিশর বাড়ি। বাপরে পাওয়ার কি দেখছো মুসা আলাইহিস সালাম কোন মানুষের সাথে না, প্রধানমন্ত্রী মানুষ, তুমি আমি জনগণ মানুষ, আর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলে। একদিন হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভিতরে ঢুকছে, কোন জায়গায় ঢুকছে দূরে কম, অন্য মনস্ক হইলে ভয়ং করে লাভ নেই, তাহলে সাইয়া দিই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকার পর দেখে একজন মুরুব্বী মানুষ মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের আঙ্গুলের গোড়া পর্যন্ত মৌমাছি দেখা পাইতেছে। শুধু জিব্বাটা বাহির হয়ে রয়েছে, গোটা শরীরটাকে আবৃত করে রাখছে মৌমাছির কামড়। মনে অনেক মজা, এই লোকটা সহ্য করতেছে কেমন? মাথার চুলের এই কোড়া থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত মৌমাছিতে তারা কামড়াইতেছে, আর দেখে বীর 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 করে কি যারা বলতেছে। মুসা আলাইহিস সালাম ওই মুরুব্বের সামনে গিয়ে সালাম দিছে, সালাম দেওয়ার আগে একটু খেয়াল করতেছে এই লোকটা জিব্বাটা নারায় নারায় কি যেন বলতেছে। আবার আলো করে কানটারে জিব্বার কাছে নিয়ে শুনতে জানি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আবার দেখে এই জিকির বন্ধ কান্তারের ওই মুখের দ্বারে চেহারার কাছে নিয়ে শোনে আবার জিকির করতে সুবহানাল্লাহ 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 আবার কিছুক্ষণ জিকির করার পর এখন আবার জিকির করে আলহামদুলিল্লাহ আরো কিছুক্ষণ জিকির করার পর আবার জিকির করতেছে আল্লাহ আকবার জিকিরের উপর আছে এটা শোনার পর উনি গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুরব্বী ওই লোকটা বুজুর্গ ব্যক্তি সালামের উত্তর দিছে এবার উনি প্রশ্ন করতেছে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে এ বুজুর্গ মানুষ আল্লাহর বলি মানুষ আমার জানার বড় শখ আপনি এইভাবে জিকির করতেছেন কত বছর ধইরা বুজুর্গ আল্লাহর বলি ডাক দিয়া কয় আমি একদিন আর দুই দিন নয় 450 বছর পর্যন্ত আল্লাহর জিকির করতেছি কয়েক বছর আপনি কি জিকির ছাড়ার কোন কাজ করেন নাই না আমি আর কোন কাজ করি নাই কেন করেন নাই আমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসরের ময়দানে যখন আমল নামাটা পেশ করা হবে দুনিয়া বিয়ে মানুষগুলা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে একদম রাত্র ভোর পর্যন্ত এক এক সময় এক একটা কাজ করে কি করে না ওদের সামনে তো আমল নামা পেশ করা হবে আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আমার এই আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কোনো কাজ করতে পারবে না আমল নামার ভিতরে কোন কৃষি কাজ থাকবে না ডাক্তারি থাকবে না এমপিগিরি মন্ত্রিগিরি চেয়ারম্যান আর মেম্বারগিরি থাকবো না আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার সন্ধ্যা থেকে নিয়ে পড়া রাত পর্যন্ত আমল নামার মধ্যে শুধু থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আমল নামার মধ্যে শুরু থাকবে জিকির আর জিকির দুনিয়াবি কোন মানুষের দুনিয়াবি কোন আমল নাই এই মুসা আলাইহিস সালাম কয় আপনি 450 বছর পর্যন্ত আল্লাহর জিকির করতেছেন আপনি তো অনেক বড় আল্লাহর ওলি আপনার কাছে তো আমার একটু দোয়া নেওয়া দরকার কোন না সুবহানাল্লাহ আপনি একদিন আর দুই দিন 450 বছর পর্যন্ত আল্লাহর জিকির আদার করতেছে এর মধ্যে একটা সেকেন্ডের জন্য কি থামেন নাই আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম আমি স্মরণ বন্ধ রাখি নাই মৃত্যুর আগে কি আপনার কোন চাহিদা আছে কোন আশা আকাঙ্ক্ষা আছে নাকি যদি থাকে আমার কাছে বলে আমি দেখি আপনার আশা গুলা পূরণ করতে পারি কিনা আল্লাহর ওলি বুজুর্গ ডাক্তার কয় আমার জীবনে দুইটা আশা আছে আশা কয়টা জোরে কম আমি 450 বছর পর্যন্ত আল্লাহর জিকির আজগার করতেছি আমার কোন আশা নাই আমার আশা বলতে কি জিনিস আমি একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে বলি নাই এ আল্লাহর গোলাম আপনি যখন বলছেন আশা আছে কিনা আমার দুইটা আশা আছে এক নাম্বার আশা আমার দিলের চাহিদা আছে
এক নাম্বার চাহিদা হইলো আমি জমানার পয়গম্বর হযরতে মুসারে দেখতে চাই। আমি যদি এখন কইলা যে আমি পয়গম্বর মুসা তাহলে আমার সম্মানার্থে হইল দ্বিতীয় আশাটা আমার কাছে ব্যক্ত করো না। কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রাখেন। এবার জিজ্ঞাসা করলেন, মানলাম শুনলাম আপনি জমানার পয়গম্বর মুসারে দেখতে যান, দ্বিতীয় আশাটা কি একটু বলবে? দ্বিতীয় আশাটা হইল আমি এক গ্লাস ঠান্ডা পানি খাইতাম চাই। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম উনি বলতেছে আমি যদি প্রথমে আমার পরিচয় দিয়া দেই তাইলে এই লোকটা এত বড় বেয়াদব হয় নাই যে নবীরে দিয়া পানি আমরা খাওয়াইব। কথা বল ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম মনে মনে মনস্থ করলেন যে আমি আগে এক গ্লাস ঠান্ডা পানি লই আসি, পানিটা খাওয়াইয়া এরপরে আমি আমার পরিচয়টা দিই। সুবহানাল্লাহ, কইতেন সুবহানাল্লাহ। জঙ্গল থেকে বাহিরে গেছে পানি আনার জন্য, এক গ্লাস পানি নিয়ে আসছে, ওনার দুইটা চাওয়া, এত বড় বুজুর্গ মানুষ, ওনার কাছে আমি একটু দোয়া দিব। এই মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি আইনা দেখে ওই বুজুর্গর বডিটা এক জায়গায় পুড়ে রয়েছে আর মাথাটা আরেক জায়গায় পুড়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? অনেক রাগী মানুষ, তোমাকে মর্যাদা হিসাবে একটা লাঠি দেওয়া হয়েছিল, ওই লাঠিটা নিয়ে আমি ঘুরতেছে, কে এই কাজটা করছে তাকে হত্যা করার জন্য? কথা সুবহান, মুসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ। কথা বুঝেন নাই? একটা বাঘ তার মুখের মধ্যে রক্ত লাগানো এবং রক্ত মাখানো ওই বাঘটার সামনে আসছে। মুসা আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, বাঘে ওই লোকটাকে মারছে। আপনি কি মনে করেন মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বসে থাকবো? কেমন রাগ আছে আপনি জানেন? ওনার লাইফ হিস্টোরিটা আপনার জীবন যদি আপনি পড়েন দেখবেন মুসা আলাইহিস সালামের রাগ কেমন ছিল। যে মুসা আলাইহিস সালামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম আইছে তার রাগ কবজ করার জন্য। আজরাইল চিনেন না? চিনেন তো? চোখ হাতে লয়ে উল্টা মারছে দৌড়। আল্লাহ আল্লাহ, জীবনে কোনদিন কারো কাছে যান কবজ করার লাগে আমি কোনদিন অনুমতি চাই নাই, অনুমতি লইতে গেছি খাইছি থাবর। আল্লাহ কয় নিশ্চিত তোর কোন ভুল আছে গো, কি ভুল? তুই যায় সালাম দিছিলি তো না? আল্লাহ সালাম দেবে নাই গো, তোর ব্যাগ ঘোরা ভালো, তুই যান না লইতে দিয়েছে। এই লো মুসা, আপনি কোন যখন দেখছে এক গ্লাস পানি আই না, বুজুর্গ মানুষটা তার বডিটা এক জায়গায়, মাথাটা আরেক জায়গায়, আর সামনে এসে দেখে আবার বাঘ মিস্টার বাঘ খানা রয়েছে মিস্টার ডোয়ার বেঙ্গল টাইগার, উনি কি লাঠি পয়সা কইব যে হাই খিচুড়ি খায় না? ওনার মাথা মেজা গরম না গরম? গরম হয়ে গেছে, বাঘের দিকে ছুঁইটা গেছে বাঘটারে হত্যা করার জন্য। আল্লাহ হযরত জিব্রাইল সালামে ডাকতে তো জিব্রাইল আমার বন্ধুরে গিয়া ফিরাও, বাঘের কোন ক্ষমতা নাই আমার বান্দারে মারার জন্য, আমি আল্লাহ বাঘের বিয়ানি মারাইছি। যে মানুষটা 450 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য তোমারে ভুলে নেই গো আল্লাহ, তুমি কেমনে পারলা কেমনে পারলা তোমার এই মাহবুব বান্দাটারে তুমি নির্মম ভাবে বাঘের বিয়া হত্যা করাই। আছে না নাই? পাঁচটা ছেলে থাকলে পাঁচটা ছেলে কি এক ধরনের নাকি পাঁচটা পাঁচ প্রকারের? সেই ছেলেটাকে আপনি সবথেকে বেশি ভালোবাসে, এই ছেলেটা যদি বাপারি করে ধরা খায় বাপে খুব কষ্ট পায়, তোর দ্বারা এই কাম আমি আশা করি না? বুঝাইতে পারছি? শিক্ষক যেই ছাত্রটাকে সব থেকে বেশি ভালোবাসে, ওই ছাত্রটা যদি পরীক্ষায় নকল করে স্যারের কষ্ট কম পায় না বেশি পায়? বেশি পাবে তো বটেই, বরঞ্চ বলবে তোর দ্বারা আমি এটা আশা করি না, তোর দ্বারা অন্তত আমি এটা আশা করি নাই।
আল্লাহ কয় আমি আমার বান্দাকে আমি অভিমান করে মারছি। মুসা আলাইহিস সালাম দাবি করব যেই তোমার বান্দা 450 বছর পর্যন্ত তোমার জিকির আজগার করছে গো আল্লাহ, একটা সেকেন্ডের জন্য তোমারে বলে নাই, তার লগে আমার তোমার কেমন অভিমান। আল্লাহ দাবি করে মুসা আমার বান্দা আমি ভালোবাসি, ঠিক তার প্রতি আমার অভিমান কোন জায়গাটায় জানো নাকি? কোন জায়গায়? এই মুসা তুমি আয়েশা সালাম দেওয়ার পর তুমি যে তারে বললা জীবনের শেষ আশা দুইটা আছে, তোমার দুইটা কোন আশা দুই থাকে আমার কাছে বলো, আমি দেখি আশা গুলা পূরণ করতে পারে কিনা। এক নম্বরে আশা চাইছে জমানার পয়গম্বর মুসাকে দেখতে চাই। এরে মুসা আমি অভিমান করলাম, আমি আল্লাহ তারে বাঁচাই রাখলাম। 450 বছর পর্যন্ত মৌমাছিতে তারে কামড়াইতেছে, মাথা থেকে নিয়া পায়ের আঙ্গুলের গোড়ালি পর্যন্ত কামড়ায়, এরপর লোকটা মনে নাই বাঁচাইছে যিনি দিবিকে আমি আল্লাহ তারে বাঁচা রাখলাম। আমার বন্ধু এই জিব্বাটা আমি আল্লাহ দিলাম, এই জিব্বা দিয়ে আমার আমি আল্লাহ নাম আল্লাহ আল্লাহ বলে তখন ডাকতে আমি আল্লাহর রহমতের সাগরে তখন ঢেউ উঠতে থাকে। আমি আল্লাহ আমার বান্দার উপর খুশি হয়ে গেলাম, এই জন্য আমি তাদের মারি নাই 450 বছর পর্যন্ত বাসা রাখলাম। আমার রাগটা কোন জায়গায়, অভিমান কোন জায়গায় জানো রে মুসা? তোমারে তো সে দেখতে চাইছে, আমি এক নাম্বার আশা জমানার কয় নাম্বার মুসারে দেখতে চাই। আমার অভিমান এই জায়গায় প্রশ্ন যখন তুমি করছিলা, আমার বান্দা এই কথা বলল না কেন? আমি আমার মালিক আল্লাহরে দেখতাম স্যার। এক নাম্বার অভিমান মানলাম, তোমারে বলে নাই বাংলা তোমারে দেখতে চাই না, এই জন্য তুমি তো এমন ভাবে তুমি তারে নির্মম ভাবে হত্যা করবা, তাহলে এটা বাগে দিয়া আল্লাহ দেখতে কয়। শুধু এই জন্য না রে মুসা, আবার যে দুই নাম্বার আশাটা করছে মুসা, আমার এক গ্লাস ঠান্ডা পানি খাইতে মনে চায়। আমি তারে একদিন আর দুই দিন না জিকির আজকারের মাঝখানে 450 বছর পর্যন্ত আমি তারে কুদরতি খাবার খাওয়ায় বাঁচায় রাখছি। যে লোকটা এক সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই, ওই লোকটা কি আমার খানা দানা খাইছি নাকি? জোরে বল না। আমি আল্লাহ কুদরতি ভাবে তারে খানা খাওয়াইয়া তারে বাঁচায় রাখলাম। হে মুসা আমার অভিমান আমার বান্দার উপর আর একটা কি জানো নি, এতদিন পর্যন্ত আমি তারে মৌমাছির কামড় খাওয়াই আমি তারা বাসায় রাখছি, কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমার বান্দা আমার কাছেও তো পানি চাইতে পারতো, তোমার কাছে কোন কারণে চাইলো? তুমি কি মনে করছো আমি কি তারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? এলে আমি মেরে ফেলাইছি মুসা আলাইহিস সালামের ভিতরে। এরপর কষ্ট, আল্লাহ তোমার বান্দা তো বুঝে নাই, এরপর তুমি কেমনে তুমি আল্লাহ দয়ালু একজন রহমান হয়ে তুমি তাহলে এমনি মারলা? মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো মুসা পয়গম্বর রাগ করিও না, আমার বান্দারে খুনিকের কষ্ট দিছি ঠিক, এই কষ্ট দিয়ে আমার প্রিয় বান্দাটারে সরাসরি জান্নাতে ঢুকাই দিছি। বোঝানো উদ্দেশ্য হইল কেউ যদি পরিপূর্ণ ভাবে আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে রিজিকের অভাব হবে না। তুমি যদি ইমানের সাথে পরিপূর্ণ ভাবে তাকওয়া অবলম্বন করো কার উপর? যদি আল্লাহর উপর তুমি পরিপূর্ণ ভাবে তাকওয়া অবলম্বন করতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা দিয়ে তোমাদের রিজিক দিবে তুমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারো না। এই জন্য বায়ার আমার বন্ধুরা অন্তরের মা একটু ভালো করে খেয়াল করে শোনো রে মা, জান্নাত যদি পাইতে চাও এক নম্বর শর্ত হইল পরিপূর্ণ ঈমান, অর্ধেক ঈমানের শর্ত। দুই নাম্বার তাকওয়া অবলম্বন করবো কার উপর? ইমান আনছো ঠিক কিন্তু তাকওয়া অবলম্বন করলা রিক্সার উপর, রিক্সা না চালাইলে খামো কি, নৌকা না চালাইলে খামো কি, গার্মেন্টস না গেলে খামো কি, চাকরি না করলে খামো কি? তোমার ইমান যদি লোকে না থাকে তুমি জান্নাত পাই মানে কসু দূরে বন্ধ কিনা? জান্নাত পাইতে হলে এক নাম্বার শর্ত কি ভাই? পরিপূর্ণ ইমানদার হইতে হবে। দুই নাম্বার শর্ত পরিপূর্ণ তাকওয়াবান হইতে হবে কারো বর্জ রাখা আল্লাহর উপর। ইমানদার কখনো বেনামাজি হইতে পারে না, একজন পরিপূর্ণ সাচ্চা ইমানদার মুসলমান বেরোজগারি হইতে পারে না, একজন ইমান
ইসলাম ধর্ম সন্না কখনো কোন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবার নজরে পড়বে কে? আমি বুঝতেছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমি ছাইরা দিব, ঠিক আছে আমি ছাইরা দিব, কোন কষ্ট নাই, কিন্তু দুইটা কথা বলতে নেই, মা বাবার জীবনে কষ্ট দিয়েন না। আল্লাহর ইবাদত বন্দি কি করবেন? দ্বিতীয় সত্য, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, জোরে কম যাবে না, মা বাবাকে কষ্ট দিবা নামাজ করবা নামাজ কবুল হবে না। আমার কানে আসছে একজন বলছে হুজুর এরকম কিছু কিছু অবাধ্য সন্তান আছে পিতা মাতার কথা শোনা না আছে না নাই, জোরে কম না আছে না নাই, এ যুবক মা বাবার কষ্ট দিয়া জিন্দেগিতে কোনদিন তুমি তুমি শান্তি পাইবে না, এর বাস্তব প্রমাণ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কালেকশন করে করতে পারো কালেকশন করে তো অভ্যাস নেই। আচ্ছা আমরা আজকে সব কালেকশন করলাম আল্লাহর কাছে মানব ইনশাআল্লাহ, হ্যাঁ নেতারা ঘুরছায় আমরা আল্লাহর কাছে তওবা করব, আচ্ছা কে কে পারবে না তোরা তওবা করতে পারবে কে কে হাত তোরা আল্লাহর কাছে আজকে তওবা করব পারব ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন সকলে করে আর এর যুবক একটা কথা ভালো করে খেয়াল করে শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক কবরস্থানের সামনে দিয়ে হাইটা যাইতেছে, দেখেন আল্লাহর এবং নবীগণদেরকে নিয়ে তাদের অন্তর চক্ষু দ্বারা যা দেখায় সাধারণ মানুষ তা দেখে কবরস্থানের ভিতরে আগুন ধরতেছে কারণটা কি? সাহাবায়ে উদ্দেশ্য করে বলে কবরওয়ালার বাড়িটা কোথায় একটু খবর নেওয়া দেখো, খবরটা নিয়ে দেখে এই যুবক যে মারা গেছে তার দুনিয়াতে কেউ নাই কিন্তু আছে একজন বৃদ্ধা মা, মায়ের কাছে কেয়া বলতেছে ও মা তোমার সন্তানের কবরের ভিতরে দেখলাম আগুন জ্বলতেছে, এমনকি আগুন সে করছে যে পথ আগুনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেছে, মায়ের ডাক দেয়া কয় নবী আমার ছেলে ঠিক মতো নামাজ পড়ত রোজা রাখত সবকিছু ঠিকঠাক কিন্তু তার একটা জিনিস ভালো ছিল না বদ অভ্যাস ছিল, বউয়ের কথা শুনি না আমি মায়ের উপর আঘাত করত, আমি মায়ের উপর সে আঘাত করত, এই জন্য হয়তো আল্লাহ আমার চোখের পানি গুলা সহ্য করতে পারে নাই, আল্লাহ তার কবরে মধ্যে এরকম ভাবে আজাব দিয়ে দিছে নাউজুবিল্লাহ, নবীজি ডাক দেন কয় ওগো মা আপনি যদি মাফ না করেন গো মা আমার বিশ্বাস আল্লাহ তাহলে মাফ করবে না বাবা, মায়ের একদিন কয় ওগো নবীজি আমার সন্তান আমাকে এমন ভাবে আঘাত করছে গো নবীজি আমার গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করছে গো আল্লাহ নবী আমি কষ্টের কথা কি বলবো আমার গায়ের মধ্যে এখনো পর্যন্ত মায়ের আঘাত গুলো আছে, আমার গায়ে এখনো পর্যন্ত মায়ের ব্যথা গোলাপ করে কোন আল্লাহ নবী আবার বলতেছে ওগো মা আপনার সন্তানটাকে মাফ করে দেন আমি আমার সন্তানকে জীবনেও মাফ করব না, ও কেন মাফ করবেন না, ও ওই ছেলেটা তখন ছোট্ট তার বাবা মারা গেছে আমি আমার ছেলের চেহারার দিকে তাকাইয়া কোনদিন কোন পুরুষের কাছে বিবাহ বসে নাই জীবন যৌবন সবল কিছু না আমি শেষ করে দিলাম এরপরে যদি সে আমার কথা না শুনে না তার বউয়ের কথা শুনে না যদি আমার গায়ে আঘাত করতে পারে এমন সন্তানটা আমি জীবন মাফ করো না, নবীজি ওই জায়গা থেকে নিয়ে ওই যুবকের কবর পর্যন্ত নিয়ে গেছে, কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পর মাকে বলতেছে মা এখনো সময় আছে আপনার সন্তানটাকে মাফ করাতে, আপনি যদি মাফ না করেন কবরের আজাব বন্ধ হবে না, মার দিলটা কঠিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দুইটা হাত উঠায় দোয়া করতেছে আল্লাহ ও মালিক এমন কি কষ্ট দিছে ও আল্লাহ যে কষ্টের কারণে মায়ের মনটা এত কঠিন হয়ে গেছে,
আরে দুনিয়ার সবাই যদি সন্তানের সাথে খারাপ ব্যবহার করে মা কিন্তু করতে পারে না। দেখবেন বাবার তুলনায় মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বেশি না কম, কন্যা বেশি না কম। এই যুবক মারে জীবনে কষ্ট দিও না, আমার মা আজ থেকে এক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে মার্চ মাসের 13 তারিখ হঠাৎ করে মনে পড়ে গেল, গত বছর মার্চ মাসের এই 13 তারিখ আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে একটা বছর হয়ে গেছে, আমি বুঝি মা না থাকার যন্ত্রণা। যেই সন্তানের মা দুনিয়াতে নাই, একমাত্র সন্তান বুঝে মা এবং বাবা দুনিয়াতে না থাকলে কত খারাপ লাগে, এই মায়ের কত দাম, কত দাম এই বাবা নামক বটবৃক্ষ করার, কত দাম গো। জীবনে কোনোদিন মার কষ্ট দেবে না। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেছো, আল্লাহ ও মালিক, মায়ের মনটা অনেক কঠিন হয়ে গেছে গো আল্লাহ, আমার মনে হয় তুমি যদি সরাসরি মাকে তার সন্তানের আজাবটা কবের আজাব তুমি যদি না দেখাও, তাহলে মা মাফ করাবে না। ও মাওলা, তুমি কুদরতি ভাবে এই মাকে তার সন্তানের কবরের আজাব দেখা দাও। বিশ্বনবী দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। মায়ের সরাসরি যখন দেখলো কবরে দাও দাও করে আগুন ধরতেছে, এই মায় কয় আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করতে দেরি হয়েছে, আল্লাহ তার কবরের আজাব মাফ করতে দেরি করে না। মারে কষ্ট দেয়, শাশুড়ির কাম করার শুই না, মারে কষ্ট দেয়, আপনারা নাই মারে কষ্ট দেও না, আমার মা দুনিয়াতে নাই। আমি বুঝি বাবা আছে মরবি মানুষ, আমার বাবার জন্য দোয়া আছে, তোমাদের মা বাবার জন্য আমি দোয়া করবো। দুইটা হাত জোর করে কইরা বাবা, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, পারবেন না। আপনাদের মা বাবার আল্লাহ মাফ করে দেয়, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা কেউ জন্য আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। কোনাবি যে কথা বলতেছিলাম, পিতা মাতারে কষ্ট দিবি, নামাজ পড়বি, নামাজ কবুল এক নম্বর ইবাদত আল্লাহর গোলামি, দুই নম্বর ইবাদত মা বাবার সাথে সদাচরণ করা। কইছে কে? আমি হুজুর কইছি মুসলমান কখনো বেপরদা হইতে পারে না, সাচ্চা ইমানদার মুসলমান কখনো দাড়ি কাটতে পারে না, সাচ্চা ইমানদার মুসলমান নামাজ না পড়ে চারিস্টরে বৈশা টেলিভিশনে দিকে হা করে দাঁড়ায় থাকতে পারে না, জোরে পাঠিক কিনা। এখন বুঝাইবে কি? এটা বুঝাবে যে আসলে ওরা তো মোবাইলে উল্টা পাল্টা কিছু করে না, অনলাইনে ক্লাস করে। মিয়া আমাদেরকে বোধাই পাইছ, বোকা পাইছ, যে যুবক যুবতী গুলা ক্লাসে পয়সায় ক্লাস করে না, ওরা মোবাইলে অনলাইন ক্লাস করে। কথা বল ঠিক কিনা? অনলাইনে ক্লাস কেমনে করবো মিয়া? এমবি টাকার জন্য আমি শুনছি এমবি কিনা পাবজি আর ফ্রি ফায়ার খেলে, আর মাইয়া গুলা ঘরের কোনায় পয়সা ওটা টিকটক আর লাইকি ভিডিও বানায়। মুসলমান এই যে মোবাইল, এই মোবাইল আইয়া পুরা সমস্যাকে নষ্ট করেছে, জোরে পাঠিয়ে কেন? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জোরে কমে কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প
বয়সের পলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে, আমার লগে লগে বলে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোড়া মাইয়া প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জোরে কন ঠিক কিনা রেডিও থুয়া দে পাশিল একটু থুয়া দিবি, দিবি থুয়া মোবাইল আইল যা খুশি তা পাবি, টিভির ভিতর যাহাই আছে মোবাইলেও তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, শুধু তাই নয় মিশা কথাও কয় ওর কাছে থাইকা বলে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেইমান, ঠিক কিনা দাদা বাবা? দূরে থাইকা বলে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেইমান, এই সমস্ত জিনিস কইরা, এই সমস্ত জিনিস কইরা, এই সমস্ত খুন কইরা নিজেকে নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জোরে কোন ঠিক কিনা? ভালোবাসা প্রিয়া দেখবেন আজকের ভাইরাল টপিক্স এটাই, ফেসবুকে ঢুকলে দেখতে পাবেন টিকটক এর পরিচয়, একজন আমি জন্য দেখছে একজন টিকটক বানায় আর একজনের মেসেজ করে পরিচয় হয়েছে, এরপর টিকটক এর ভিত্তিতে প্রেম হয়েছে, বিয়া না খালি টিকটক এর ভিত্তি হয় আমাদের পাসওয়ার্ড টা টিকটক দিয়ে হইতো, কথা কোন ঠিক কিনা? আজকে যুবক যুবতীরা কোন হালে যাইতেছে, গার্জিয়ান হিসাবে বাবা হিসাবে মা হিসাবে একটু দেখবেন যে আসলেই আমার সন্তানটা মোবাইল দিয়া অন ক্লাস করে, অনলাইন ক্লাস করে নাকি অফলাইন ক্লাস করে দেখার দরকার আছে না? ইমামদাররা কখনো ফেসবুকে ঢুকিয়া রাত্রে ইমামদাররা তো তাহাজ্জুদের নামাজ পড়বে, কথা বলবে আল্লাহর সাথে, ফেসবুকের মেসেঞ্জার টুইটার আর ইমুর ভিতরে এই জন্টিজার কে স্টিকে সেটিং ফিটিং করবো না, ধরে কম থেকে কোন সমস্যা নাই, শেষ করে দিব, তবে আমাকে কিছু কালেকশন করতে বলছে, আসলে কালেকশন করা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা দুনিয়াতে আমাদের ব্যাংকে টাকা পয়সা জমা করি না, কেলে কি করি কত আগে হয়ে গেলে যদি আমার খোলা রাখা হয় বেঁচে থাকতে পারে, কারণ রিজিকের মালিক তো আমি, কোন বিপদে পড়ে যায় টাকা দিয়ে আমার দরকার আছে, এইটা বুঝতেছ তুমি যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে যে তুমি বিপদে পড়বা, এই ওই আল্লাহ ওই আখিরাতের জগতে তুমি যে কিছু ওই ব্যাংকে আমল যে জমা করে রাখো নাই এটার তুমি কি খবর দিবা? আসল বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়াতে না জমায় আখিরাতে জমায়, কথা বুঝলাম নাই? শুনো একটা গল্প কই, এক এলাকার ভিতরে রাজা হয় এক বছর লেগে, কয় বছর লেগে রাজা? যেই লোকটা রাজা হয় এক বছর রাজত্ব কইরা পরে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জঙ্গলের ভিতরে, জীবনের এলাকায় ঢুকতে পারবে না, কথা বুঝলেন নাই? যেই রাজা হইবা রাজা হওয়ার জন্য সবাই রাজা হইতে দিব, সব সত্য সাপেক্ষ তুমি যা মন চায় সবকিছু করতে পারবা, তবে এক বছর পরে তুমি এলাকায় থাকতে পারবা না, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড কোন জায়গায়? হ্যাঁ, জঙ্গলে। এক বুদ্ধিমান
এক চালা ওই এই বছর রাজা ও আমি হাত উড়াইছি জঙ্গলে গেছে ওরা দিবার লেগে যায় এনে কি পাশা থেকে তিনটা বল পাশা জঙ্গলে কেমনে সম্ভব সুযোগ পাইছে এক বছরের একবার সব কথা কোন ঠিক কিনা বোঝানো উদ্দেশ্য একটা যারা উপকৃত বুদ্ধিমান তারা দুনিয়ার ব্যাংকে জমা না কইয়া একবারে সারা জীবন যে যাবত জীবন কারাদণ্ড আখেরাত দুনিয়াতে না জমায় আখেরাতে জমায় কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার কয়েকটা জিনিস আছে তিনটা জিনিস এক নম্বর হচ্ছে যে কোন সন্তানকে নেক্সট সন্তান বানায় যাওয়া একটা মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার সাথে সাথে তার আমল গুলা বন্ধ হয়ে যায় বন্ধ হয় না নেক আমল গুণা সবকিছু কি হয়ে যায় আমার কথাগুলো একটু শোনেন দুই এক মিনিট শেষ করে দিব এক নাম্বার কোন ব্যক্তি যদি একটা নেক্সট সন্তান বানায় যেতে পারে তাহলে কেয়ামতের আগ পর্যন্ত ওই লোকটা মহিলা কবরে গিয়ে সব পাবে তোমার আল্লাহ বুঝেন না এক নাম্বার নেক্সট সন্তান কি সন্তান নেক্সট সন্তান আমার একটা সন্তান রে আমি আলেম বানাই আরে মিয়া এই যে লোকটা আমার মা বাবা কত ধন্য ওই মা বাবার সন্তানের কথা বলতেছে হাজার হাজার মানুষ শুনতেছে ওই মা বাবা কত ধন্য যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের ইমামতি করে মন যায় না একটা সন্তান রে হাফেজ আলেম বানাইতে যদি নিজের সন্তান রে বানাইতে না পারেন বাপিজা বাইকনা বাইকনা বাইকনি এগুলারে বানান তাও যদি না পারেন আত্মীয় স্বজনের ভিতরে একটা নেক সন্তান বানান তাও যদি না পারেন ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে তাদের বিরোধিতা করেন না জোরে কথা ঠিক এক নাম্বার নেক সন্তান দুই নাম্বার উপকারী এলেম এই যে আমি আপনাদেরকে কিছু কথা বললাম এই কথার কারণে যদি আমল করতে পারেন আল্লাহ চাহে তো এই একটা আমলের কারণে আপনি এই একটা আমল বইলে দিলাম আপনি আরো দশটা মানুষকে বইলে দিলেন এই দশটা আরো দশজনকে বলবে বলতে বলতে কেমন পর্যন্ত যাবে আমি যে আপনাকে আমলটা বইলে দিক দিয়ে আমি হইলে গেলাম এই যে আমার আমলটা আপনার করতেছেন আমার কাছ থেকে শোনা কথাটা আমি কেমন আগ পর্যন্ত উপকারী এলেমের কারণে কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবো এক নাম্বার কি নেক্সট সন্তান দুই নাম্বার উপকারী এলেম তিন নাম্বার আরেকটা আছে সেটা হচ্ছে সব গায়ে জারিয়া এমন একটা সৎকার করবেন যে সৎকার আপনি মরে যাওয়ার পরেও আপনি চালু থাকবে আপনি মসজিদে একটা ঈদ দিলেন অথবা কবরস্থানের জন্য দশটা টাকা দিলেন আপনি মরে গেলেন এই টাকাটা বৃদ্ধি পাইতে পাইতে পাই এটা কিন্তু সুদ না কথা বুঝলেন এরা বাড়তে বাড়তে জীবনের মসজিদ তো দূরের কথা মসজিদের বারান্দা দেওয়া যান নাই কিন্তু মসজিদ মাদ্রাসায় আপনি কিছু টাকা দান করছিলেন মরার পরে দেখবেন উহুদ পাহাড় সমপরিমাণ সোয়াব আর সোয়াব এক কিলো দেবেন কি রে আমি তো জীবনে মসজিদে বাড়িতে তো যাই নাই এত সব করতে এলো ফেরাজ তারা এই যে ভিডিও করে রাখছে না এটা দেখাইবো এই যে তুমি মসজিদে দশটা টাকা দিছিলা উপকার না আর তুমি যে ব্যাংকে টাকা গেলতেছো এই টাকা তোমার এক টাকাও লাভ হবে না সমস্ত দুনিয়ার সমস্ত কিছু তুমি পাইলা সমস্ত দুনিয়ার পাশাই তুমি পাইলা বাড়ি গাড়ি নারী সম্পদ টাকা পয়সা অট্টালিকা প্রাসাদ কোন কিছুর অভাব নাই গোটা পৃথিবীর বাদশাহী তুমি পাইয়া ফেললা তুমি বাদশাহ তোমার হাতে সমস্ত দুনিয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও এই বাদশাহী পাওয়ার পরেও তুমি যদি কবরে চলে যাও কবরে যাওয়ার পর তুমি বাদশাহ যদি জাহান্নামী হয়ে যাও খোদার কসম করে বলি তোমার এই বাদশাহীর চুল পরিমাণ কোন দাম নাই ঠিক কিনা সব কিছু পাইছেন আপনি কিন্তু সবকিছু পাওয়ার পরেও মরার লগে লগে ফলাফল জিরো দুনিয়াতে ছিলেন হিরো কবরে ঢুকে পাইলেন জিরো এই হিরোর কি দাম আছে এই তো দাম গো বাংলাদেশে হিরো হলো হিরো হলো মতো একটা হিরো আহা এই হিরোগিরির কি দাম আছে সবকিছু আমার আছে ব্যাংকে হাজার হাজার কোটি টাকার মালিক আমি আমার মসজিদের সভাপতি সাহেবের কথা কই উনি মারা গেছে গত মাসে আমার মসজিদের সভাপতি উনি যে মারা গেছে হাজার হাজার কোটি টাকার মালিক মারা যে গেছে মারা যাওয়ার পরে
হিসাব করে দেখলো 90 টাকা 90 কেস টাকা দুই ছেলের জন্য 4,000 কোটি টাকা রেখে গেছে। সম্পদ তো ওনাকে বাঁচাইতে পারে নাই, লন্ডন সন্ধি বাড়ি আছে, ঢাকার বাড়ি গুলা যা দেখছি দেখার মতো দেখলে তাই একটা মনে হয়েছে আমি তার জন্য দোয়া করব, এখানে দিয়ে যাবেন, আমি দোয়া করব আল্লাহ যেন তার মা বাবা 14 গোষ্ঠীদের মাফ করে দেন। 100 টা লোকে দেখবো 1,000 টাকা কইরা